নিরাপদ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতে নিরাপদ করছে না, ইজ্জত বিরিয়ে দিয়ে টাকা কামাই করতে নিরাপদ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটি, সামাজিক সোসাইটির মধ্যে এগুলো একটা ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহর ওয়াস্তে এগুলো সম্মানের মানদণ্ড নয়, সম্মানের মানদণ্ড আপনার ইমান, আমল, তাকওয়া এবং আপনার সঠিক সাথী। একবার সঠিক চলে গেলে কখনো ফিরে আসবে, আল্লাহ পর্যন্ত অভিজ্ঞান করবে। আর সর্বশেষ কথা হচ্ছে, এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন। চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারে। বাসায় গিয়ে হাদিসটা শুনিয়ে দিয়ে, এক নম্বর তারা যদি পাঁচ অক্ট নামাজ পড়তে পারে, পাঁচ অক্ট নামাজ টাইম টু টাইম পড়তে পারে। দুই নম্বর তারা যদি রমজান মাসে সোম রাখতে পারে। তিন নম্বর তারা যদি বাজারখানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না, খাস পর্দা বোঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে। পোশাক এমন হবে না যেটা পড়লেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক, তারা যদি তাদের লজ্জাস্থানকে এভলভ করতে পারে। আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে, এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিচ্ছেন প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। বলে আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্বামীদেরকে অনুরোধ করবো, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করবো যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখান। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই, তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, উসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করবো, এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে, তাদের ফিতরত, তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে, এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা হচ্ছে তারা বক্র হবে, আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে, এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। চাপ কাজের চাপ কমিয়ে দেন। এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে, একটা দুটা করলে কেন? সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাড়ি চলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলাই জ্বলে নাই, পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। এক বেলা রান্না করেন, তিন বেলা খান। ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেবো, এক মাসের বাজার আগেই করা শেষ, বাসা থাকো, মাসের বাজার করে ফেলবে। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ, রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলবে। যতটুকু সামর্থ্য আছে এটা যদি করেন, রমজান মাস পুরো এবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না, বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দিবেন, এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই দূর করবেন। আমরা ওদের উপর অনেক ভুল করে ফেলি, ওদের দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে যে মুভি দেখতে দেখতে, ফটোগ্রাফি দেখতে দেখতে এবং প্রিমিশনিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে। বিয়ের আগে যে কষ্ট প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেন?